আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ান আসওয়াল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। এখানে আমি আদিয়াত আর আয়াত বসে বসে আনিয়াতের গিফট দেখছিলাম। মাশাল্লাহ আমার বেবিটা অনেক গিফট পাচ্ছে সবার কাছ থেকে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেবির সাথে সাথে বেবির ভাই বোনরাও গিফট পাচ্ছে। যারাই বেবির জন্য গিফট নিয়ে আসছে তারা আদিয়াত আয়াতের জন্য গিফট নিয়ে আসছে। তো ব্যাপারটা আমার কাছে মজাই লাগছিল। তো আমি খুলে খুলে দেখছিলাম, আসলে বাচ্চাদের কাপড়গুলো আমার এত ভালো লাগে, মানে এত কিউট লাগে কি বলবো। আমার মেয়ে বেবিদের কাপড় সবসময় ভালো লাগে। আমি এর আগেও আমার একটি ব্লগে বলেছিলাম, যখন আমার আদিয়াত ছিল, আমার মেয়ে বেবি ছিল না, তখন আমি ঘুরে ফিরে শুধু মেয়েদের কাপড়ের সেকশনে চলে যেতাম। তো যাই হোক, অনেক গিফট পেয়েছে, কিন্তু আমি আসলে সবগুলো গিফট ভিডিও করতে পারি নাই, কারণ এত ব্যস্ত থাকা হয় এখন যে ভিডিও করার আমি আসলে খুব বেশি একটা সময় পাই না। কারণ বাচ্চাকে আমার এখন আমার পুরো সময়টাই দিতে হয়, আর যতটুকু সময় বাঁচে আমি আদিয়াত আয়াতকে দেখতে হয়, সংসারের কাজ করতে হয়, নিজের জন্য তো একদমই আমি সময় পাই না। তো আমরা সবাই মিলে আজকে বের হয়েছে, এটা ফার্স্ট আমার বেবির বাইরে বের হয় আমাদের সবার সাথে। তো আমি এই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম, তো সেজন্য ভিডিও করেছি যে প্রথম ও বের হয়েছে, আমরা পুরো ফ্যামিলি একসাথে বের হয়েছি। তো এই দিনটাকে আমরা সেলিব্রেট করতে চাচ্ছিলাম। তো ভাবলাম যে কোথাও যাই, বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় একসাথে স্পেন্ড করি সবাই আমরা। বাইরে অনেক ঠান্ডা ছিল, একদমই গ্লোমি ওয়েদার ছিল। তা আমি একটু ভাবছিলাম যে বের হব কি না, কিন্তু পরে ডিসিশন নিলাম যে না, সমস্যা নেই। তাই বেবিকে খুব ভালো করে কাভার করে নিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে, কারণ ছোট মানুষ, একবার যদি ঠান্ডা লাগে তাহলে অনেক কষ্ট হয়। আর এদেশের তো ছোট বাচ্চাদেরকে কোনো মেডিসিনই দেয় না, ওদের কোনো অসুখ বিসুখ যাই হোক না কেন, ওরা শুধু মানে এখানকার ডাক্তাররা বলবে যে শুধু নাকটা ভালো করে ক্লিন করতে, এছাড়া আর কোনো ওষুধ নাই। তো কিছুই করার নাই, এত খেয়াল রাখার পরও দেখা যায় যে মাঝে মাঝে যে একটু ঠান্ডা লেগেই যায়, তখন আমাদেরকে শুধু নাকের পানি দিয়ে, মানে একটা ড্রপ থাকে ওটা দিয়ে নাকটাকে ভালো করে ক্লিন করতে হয়। তা নাক ক্লিন করা যদি ভালোভাবে থাকে তাহলে দেখা যায় যে ওদের সর্দি কাশি এগুলো হয় না। এখানে দেখা যায় যে একদম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা বের হয়ে যায়, কারণ বাইরের ওয়েদারের সাথে যেন বাচ্চাটা অ্যাডজাস্ট হয় সেজন্য। কারণ দেখা যায় যে ঘরের ভিতরে গরম থাকে, বাইরে ঠান্ডা, যদি বাচ্চাটা অ্যাডজাস্ট করতে না পারে তখন অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একটু একটু বাইরে তো বের করতে হয়, নাহলে দেখা যাবে যে ফিউচারে বাচ্চা অ্যাডজাস্ট করতে পারবে না বাইরের ওয়েদারের সাথে। আগে যখন আমার বেবি ছিল না আমি খুব অবাক হয়ে যেতাম, জানলে এতটুকু বাচ্চাকে নিয়ে বের হয়ে গিয়েছে। তো আমরা এখানে চিকেন স্পটে এসেছিলাম, আদিয়াত আয়াত খুব পছন্দ করে, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর বাবুর জন্য একটু কেনাকাটা করার দরকার ছিল, তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, কারণ না হলে দেখা যাবে যে শপিং করার মাঝখানে বাচ্চারা বলবে যে আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছে। তো এই জন্য ভাবলাম যে আগে আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপর গিয়ে আনিয়াতের জন্য টুকটাক শপিং করব। আসলে এক মাস দু মাসের বাচ্চাদের জন্য মানে আমি কনফিউজ হয়ে যাই যে কী কিনবো, কতটুকু মানে সাইজ বুঝতে পারি না, কারণ দেখা যায় যে কিছুদিন পরেই বড় হয়ে যায় আর কাপড়গুলো ছোট হয়ে যায়। তো আমি মানে খুব কনফিউজ থাকি যে সাইজটা কী কিনবো, দু মাসের কিনবো না তিন মাসের কিনবো। তো আমি এখানে এসে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর কালেকশন ছিল। আমি কিয়াবিতে এসেছিলাম, কিয়াবি ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে। বাচ্চাদের জন্য আমি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমি কিয়াবির থেকে শপিং করি, কারণ কিয়াবি ড্রেস, ওদের কালার, ওদের ম্যাটেরিয়াল আমার খুবই ভালো লাগে। কোনো কিছু কিনতে হলে দেখা যায় যে ঘুরে ফিরে আমি কিয়াবিতে এসে পড়ি। আমি যখন দেখছিলাম
তখন আমার প্রথম যখন আদিয়াত হয়েছে তখন সেই সব স্মৃতিগুলো মনে পড়ছিল, যে মাশাল্লাহ প্রথম আদিয়াতের জন্য আমি এসেছিলাম শপিং করতে, এরপর আল্লাহর রহমতে আয়াত এসেছে, আয়াতের জন্য আমি শপিং করতে এসেছি, এখন আল্লাহর রহমতে আনিয়াত এসেছে, এখন আনিয়াতের জন্য শপিং করছি। আসলে সময় যে কীভাবে চলে যায়, কত দ্রুত চলে যায় বুঝাই যায় না। আমার কাছে মনে হয় বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়, চোখের পলকে বড় হয়ে যায়, তখন খুব আফসোস হয়। আমি খুবই মিস করি ছোটবেলার স্মৃতিগুলো, যখন দেখি ওদের ছবিগুলো, যখন দেখি আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওদের চেষ্টা করি সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার জন্য, যেমন এগুলো রাখলে আমার কাছে মনে হয় পরবর্তীতে বসে বসে যখন দেখি খুবই ভালো লাগে। আমি এখন যখন আদিয়াতকে কিছু কিছু স্মৃতি ওর দেখাই, ও তো অবাক হয়ে যায়, ও বিশ্বাস করতে চায় না, ও বলে এটা আমি, এটা আমার মা। আমি আসলে ব্লগিং করলে একটা সুবিধা হচ্ছে যে আপনি আপনার আগের ভিডিওগুলো দেখলে অনেক কিছু মনে পড়ে যায়, যেমন আদিয়াত আয়াত এখন বসে বসে আমার আগের ভিডিওগুলো দেখে, আমার কাছে তো ভালোই লাগে, মানে স্মৃতি হয়ে থাকে। ওরা যখন বড় হবে তখন ওরা দেখবে যে ওরা ছোটকালে ওরা কী কী করেছে, ওদের মানে মজাই লাগবে। আমার কাছে মনে হয় আমারও ভালো লাগে আসলে বাচ্চাদের এসব আমি যখন ভিডিও করে রাখি, ওদের ছোট ছোট মোমেন্টসগুলো আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এটা অনেকদিন আগের ভিডিও, তো আমরা অ্যাকশনে এসেছিলাম। অ্যাকশনে আসলে অনেক কিছু ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, আপনার বাচ্চাদের খাবার দাবারও অনেক পাওয়া যায়, চকলেট বিস্কিট এগুলো, খেলনা, আর ঘরে টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। তা আমার ভালোই লাগে অ্যাকশনে আসতে, ঘুরে ঘুরে অনেক কিছুই দেখি, নতুন নতুন অনেক কিছুই ওরা উঠায়, আর ভালো লাগলে তখন কিনি। আমার ঘর সাজাতে সবসময় খুবই ভালো লাগে, ঘর টিপটপ থাকবে, সুন্দর থাকবে, কেউ যখন আপনার বাসায় আসবে এবং দেখবে যখন আপনার ঘরটা পরিপাটি হয়ে আছে, তখন আসলে নিজের কাছে ভালো লাগে। আর অ্যাকশনে আসলে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আমি এখন আসলে খুব বেশি একটা ঘর সাজানোর জিনিস কিনছি না, কারণ আমাদের বাসা চেঞ্জ করার কথা আছে, তো ইনশাল্লাহ বাসা চেঞ্জ করে ফেলবো। তা আমাদের বড় বাসা দরকার এখন, যেহেতু আমাদের আরেকটা বেবি হয়েছে, বাসাটা আসলে দু রুমের, আমাদের এখন তিন বেডরুমের একটা বাসার দরকার, তো ভাবছি যে বাসাটা চেঞ্জ করব। তো সেজন্য আসলে এখন আর বাড়তি করে নতুন কোনো কিছুই কিনছি না, অনেক দিন হয়েছে কেনাকাটা একদম স্টপ করে রেখেছি, ভাবলাম যখন নতুন বাসায় যাব তখন সেই হিসেবে আবার কেনাকাটা শুরু করব, তখন বুঝব যে আসলে কোন রুমে কোনটা দরকার, সেই হিসাবেই তখন কেনাকাটা শুরু করে দেব। তো এটা আসলে তখন ক্রিসমাসের সময় ছিল, ক্রিসমাস শেষ, কিন্তু ওদের এই জিনিস মানে ক্রিসমাস সাজানোর জিনিসগুলো তখনও রয়ে গিয়েছে। ওরা ক্রিসমাস উপলক্ষে আসলে অনেক জিনিস উঠায়, লাইটিং, তারপরে ডেকোরেশনের জিনিস অনেক উঠায়, তো সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ক্রিসমাস শেষ হয়েছে তো অনেক দিন হয়ে গিয়েছে, সে ডিসেম্বরে ছিল, এখন তো মার্চ মাসের, এটা আসলে অনেক আগের ভিডিও, তো সেজন্য এগুলো রয়ে গিয়েছিল আমার কাছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে ক্রিসমাস উপলক্ষে ওরা কত কিছু উঠিয়েছিল। অ্যাকশনের স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো আসলে খুবই ভালো, আপনার দাম এত রিজনেবল, কিন্তু মনে হয় না যে এত রিজনেবল প্রাইসের প্রোডাক্টসগুলোর কোয়ালিটি এত ভালো হয়। আমি তো প্রথম যখন কিনেছিলাম যে একটু ট্রাই করে দেখি, পরে তো আমি আসলে ফ্যান হয়ে গিয়েছি ওদের প্রোডাক্টসের, এখন আমি গেলেই কিছু না কিছু কিনে নিয়ে আসি স্কিন কেয়ার প্রোডাক্টস। আপনার প্রাইস আসলে রিজনেবল, 1 ইউরো 2 ইউরোর ভিতরে ভালো ভালো আপনি স্ক্রাব, মাস্ক এগুলো পেয়ে যাবেন। আসলে আমি এখন খুবই ব্যস্ত থাকি, কি বলবো, নতুন বেবিকে অনেক সময় দিতে হয়, সংসারের পিছনে অনেক সময় দিতে হয়,
তার উপরে দাদি আর আয়াত আছে, ওদের স্কুল এটা সেটা নিয়ে আসলে এত বিজি থাকি যে আমার ব্লগটা এখন আর ঠিক আগের মতন আমি কন্টিনিউ করতে পারছি না। একটা ব্লগ আপলোড করার পর দেখা যায় যে অনেক লম্বা টাইম চলে যায় আমার আরেকটা ব্লগ রেডি করতে করতে। তো ইনশাল্লাহ অবশ্যই সামনে আমি রেগুলার হব, ইচ্ছা আছে যে আমি আবার রেগুলার ব্লগ আপলোড করব। তো বাসা চেঞ্জ করারও কথা আছে, সেগুলো সামনে অনেক ঝামেলা। তো বাসা চেঞ্জ করে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসলে এত ব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ওভার।